হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও। বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে কিন্তু এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো একটা ডেটা এন্ট্রি পদে কিছু কর্মী নিয়োগ করা হচ্ছে, ছেলে মেয়ে সবাই অ্যাপ্লাই করতে হয়, সেটা নিয়ে কথা বলবো। একটা প্রাইভেট চাকরির খবর নিয়ে তোমাদের সাথে কথা বলবো, যেখানে স্যালারি কিন্তু 13,000 টাকা হয়ে যাবে, আর তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কিন্তু গ্র্যাজুয়েশন থাকলে তোমরা এই চাকরির জন্য কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ছেলে মেয়ে সবাই অ্যাপ্লাই করতে হয়, ডেটা এন্ট্রি পদে তোমাদের কিন্তু এখানে কাজ হবে। তো সমস্ত ডিটেল দেখার জন্য আর চাকরিটা সম্পর্কে সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য তো আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, আর আজকে ভিডিওটি কিন্তু স্কিপ না করে কন্টিনিউ করো, তাহলে তোমরা সম্পূর্ণ তথ্য পেয়ে যাবে। আর অবশ্যই নিত্য নতুন সরকারি চাকরি বেসরকারি চাকরি খবর রোজ পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকন প্রেস করো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটি শুরু করা যাক। গাইজ, তোমাদেরকে ফার্স্টেই চলে আসতে হবে হচ্ছে আমার ওয়েবসাইটে jobsintokolkata.in। তোমরা নিচে আশা করছি দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে আসার পর একটু স্ক্রল ডাউন করবে। একটু স্ক্রল ডাউন করতে পারলে তোমরা ফার্স্টে যে জব ডিটেলটা দেখতে পাচ্ছ, এখানে ডেটা এন্ট্রি বলে দিয়ে দেওয়া রয়েছে। এই জব ডিটেলটা তোমাদের রিড মোড যে অপশনটা দেখতে পাচ্ছ, এই রিড মোড অপশনটা তোমাদের কিন্তু এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই তোমাদের সামনে এরকম একটা পপ আপ চলে আসবে, এটা ক্লোজ করে দেবে অবশ্যই। এটা ক্লোজ করার পরে তোমরা জবের ডিটেলটা তোমরা দেখতে পারবে সামনে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে পুরোপুরি ডিটেলটা রয়েছে, ডেটা এন্ট্রি অপারেটর যে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তোমাদের দেখো এখানে কিন্তু একটা হসপিটালে তোমাদের কিন্তু এখানে কাজ করতে হবে, 20খানা টোটাল এখানে ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। লাস্ট ডেট 10/5 এখানে দিয়ে দেওয়া রয়েছে, আমি চেঞ্জ করে দেবো এডিট করার সময়, যে এখানে 10/6 হবে, মানে 10ই জুন কিন্তু লাস্ট ডেট এখানে রয়েছে, এটা ভুল হয়ে গেছে একটু। আর জেন্ডার কিন্তু মেল ফিমেল দুজনে এখানে অ্যাপ্লাই করতে হবে। মিনিমাম কোয়ালিফিকেশন কিন্তু আমাদের গ্র্যাজুয়েশন পাস চাওয়া হয়েছে, গ্র্যাজুয়েশন পাস থাকলে অর্থাৎ স্নাতক পাস থাকলে যে কোনো স্ট্রিম থেকে বা যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে, তাহলে তোমরা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর স্কিল কী চাওয়া হয়েছে, স্কিল কিন্তু এখানে চাওয়া হয়েছে কম্পিউটার নলেজ কিন্তু তোমাদের ভালো থাকতে হবে, ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো তোমাদের জানতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর বুঝতেই পারছো যে এখানে কিন্তু পুরোপুরি ডেটা এন্ট্রি যেহেতু কাজ হবে, তোমাদের কিন্তু ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো কিন্তু জানতেই হবে। এজ লিমিট চাওয়া হয়েছে এখানে 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হয়ে তোমরা এই চাকরিটার জন্য কিন্তু আবেদন করতে পারবে। জব লোকেশন রয়েছে মুকুন্দপুর, ভবানীপুর আর রাঁচি, এই তিনটে লোকেশনে তোমাদের কিন্তু এখানে চাকরিটা হবে। কীভাবে এবার অ্যাপ্লাই করবে সেটাই তোমাদেরকে দেখিয়ে দেবো। তার আগে বুঝি এখানে স্যালারি কিন্তু টোটাল 13,000 পেয়ে যাবে, অর্থাৎ 13,000 টাকা প্রত্যেক মাসে পেয়ে যাবে সব মিলিয়ে, ঠিক আছে। আমি আর একবার তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো এখানে ডেটা এন্ট্রি যে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে, হসপিটালে তোমাদের এখানে কাজ হবে, 20খানা টোটাল এখানে ভ্যাকেন্সি রয়েছে, মেল ফিমেল দুজনে এখানে অ্যাপ্লাই করতে পারবে, গ্র্যাজুয়েশন পাস হলে এখানে অ্যাপ্লাই করতে পারবে, জব লোকেশন মুকুন্দপুর, ভবানীপুর, রাঁচি, এই তিনটে লোকেশন তোমাদেরকে হবে, ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট অবশ্যই তোমাদের জানতে হবে, 18 থেকে 23 বছরের মধ্যে বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে হবে, 13,000 টাকা প্রত্যেক মাসে কিন্তু এখানে স্যালারি তোমরা পেয়ে যাবে। তোমরা এবার কিভাবে এখানে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করে তোমরা দেখতে পাচ্ছ হাউ টু অ্যাপ্লাই বলে একটা অপশন রয়েছে, তার পাশে দেখো ক্লিক হেয়ার বলে কিন্তু একটা অপশন রয়েছে, ক্লিক হেয়ার অপশনটা তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক হেয়ার অপশনে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু নকরি হান্টের একটা পুরো ফুল ফর্ম কিন্তু একটা তোমাদের সামনে চলে আসবে, হ্যাঁ এই ফর্মটা কিন্তু তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। তো দেখো ফার্স্টে তোমাদের নিজস্ব নাম এখানে দিতে হবে, ডেট অফ বার্থ তোমাদের এই সেকশনে দিতে হবে, জেন্ডার মেল না ফিমেল এখানে তোমাদের সিলেক্ট করে নিতে হবে, মেল আইডিটা অবশ্যই তোমাদের একদম ঠিকঠাক জেনুইন মেল আইডি দেবে, মোবাইল নাম্বারটা এখানে তোমাদেরকে দিতে হবে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে ঠিকঠাক হোয়াটসঅ্যাপ নাম্বার দেবে, কারণ হোয়াটসঅ্যাপের সাহায্যে তোমাদের কিন্তু কন্ট্যাক্ট করার বেশি চান্স রয়েছে। হায়েস্ট কোয়ালিফিকেশন তোমাদের কী রয়েছে সেটা তোমাদের দিয়ে দেবে, ডিপ্লোমা গ্র্যাজুয়েট না পোস্ট গ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, নিজস্ব অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেসটা দিয়ে দেবে, ডিস্ট্রিক্ট দিয়ে দেবে অবশ্যই, কোন জব লোকেশনে তোমরা কাজ করতে চাইছো, মুকুন্দপুর না ভবানীপুর না রাঁচি, অবশ্যই তোমার যদি বাড়ি কাছাকাছি থাকে এই লোকেশনে তাহলে তোমরা এখানে কিন্তু অ্যাডভান্টেজ বেশি পেয়ে যাবে। ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন ডেটা এন্ট্রি ব্যাক অফিস জব, বলতে যাওয়া হচ্ছে এখানে কিন্তু যে তোমাদের আগে কোনো ডেটা এন্ট্রি বা ব্যাক অফিসের জবের কোনো নলেজ কি তোমাদের রয়েছে, যদি হ্যাঁ যদি থাকে তোমাদের নলেজ তাহলে অবশ্যই ইয়েস সিলেক্ট করবে, যদি না থাকে তাহলে নো সিলেক্ট করবে। ডু ইউ হ্যাভ বেসিক কম্পিউটার নলেজ ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট, তোমার যদি বেসিক কম্পিউটার নলেজ থাকে তাহলে তোমরা এখানে ইয়েস করে দেবে, যদি না থাকে নো করে দেবে, কোনো সার্টিফিকেট এখানে প্রয়োজন নেই, কারণ সার্টিফিকেট যদি নাও থাকে তোমাদের কাছে তাহলে আমি ডিসক্রিপশন বক্সে আমার নিজের একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, যেখানে তোমাদেরকে বলে দিয়েছি আমি যে কীভাবে তোমরা একটা একটা NSDC-র অ্যাপ্রুভাল পাওয়া, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাপ্রুভাল পাওয়া একটা কম্পিউটার সার্টিফিকেট 5 মিনিটের মধ্যে বের করতে হয়, সেটার ব্যাপারে আমি বানিয়ে দিয়েছি ভিডিও, ওটা একবার চেক আউট করে নিও। আর যদি নাও থাকে কোনো সার্টিফিকেট তাহলে কোনো অসুবিধা হবে না, শুধু কম্পিউটার নলেজ থাকলে শুধু হবে, ঠিক আছে। হোয়াট ইজ ইউর টাইপিং স্পিড, দেখো এখানে যেহেতু ডেটা এন্ট্রি তোমাদের কাজ যেহেতু এখানে করতে হবে, আমি তোমাদেরকে বলবো যে তোমাদের কিন্তু টাইপিং স্পিড যদি 25-এর মতো যদি হয়, WPM অর্থাৎ ওয়ার্ড পার মিনিট 25খানার মতো যদি তোমরা এখানে প্রত্যেক মিনিটে টাইপ করতে পারো ওয়ার্ড, তাহলে তোমরা এই চাকরির জন্য অ্যাপ্লাই করো, নালে করো না, কারণ এখানে তোমাদের কিন্তু টাইপিং স্পিড পরীক্ষা হলেও হতে পারে, তোমরা তখনই কিন্তু এখানে প্রবলেমে পড়ে যাবে। আর ইউ এবল টু ডু নাইট শিফট, এখানে নাইট শিফটের কথা এখানে সেরকম বলা দেওয়া নেই, কিন্তু তোমাদের নাইট শিফট এখানে করতেও হতে পারে, তাই তোমাদের এখানে জিজ্ঞাসা করা হচ্ছে যে ইয়েস অর নো,
যদি তোমরা নাইট শিফটে কাজ করতে না চাও তাহলে অবশ্যই নো দিয়ে দেবে, আর যদি কাজ করতে চাও তাহলে ইয়েস দিয়ে দেবে। তাহলেই সাবমিট করলে পরেই কিন্তু তোমাদের কিন্তু এখানে সাবমিটটা হয়ে যাবে, আর কোনো অ্যাপ্লিকেশন প্রসিডিউর কিন্তু নেই, কোনো টাকা তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশনের জন্য লাগছে না। আশা করছি যদি এখানে অ্যাপ্লাই করে ফেলো, যদি তাড়াতাড়ি, যেহেতু 20খানা মাত্র ভ্যাকেন্সি রয়েছে, যদি তাড়াতাড়ি অ্যাপ্লাই করে ফেলো আগামী 1 সপ্তাহের মধ্যে তোমরা কিন্তু এখান থেকে ইন্টারভিউ কল পেতে পারো। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটিকে শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ, বন্দে মাতরম।